আল্লাহ পাকের ঘোষণা সারা দুনিয়া রহমত করে আমার নবীরে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ার কোন নবীর কালেমার মধ্যে রসুল শব্দ নাই তার লকব। আপনি যদি মূসা নবীর কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এখানে কিন্তু রসুল নাই আছে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, রসুল কিন্তু নাই, ঠিক না বেটি? পৃথিবীতে একজন মাত্র নবীর নামের সাথে এক্সিস্টিং হিসাবে রসুল আল্লাহ লাগায় দিছে, পড়েন তো কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? এ দাদা ভাইরা, ও যুবক ভাইরা, ভালো করে বুঝো, দুনিয়ার কোন নবীকে আল্লাহ খেতাবে ভূষিত করে নাই। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুনিয়ার সব নবীর আমার আল্লাহ নবী কোয়া ডাক দিছে গো বাবা, কিন্তু আমার প্রিয় হাবিবকে কখনো আমার আল্লাহ নাম ধরে ডাক দেয় নাই। বিভিন্ন সুরাতে বিভিন্ন সময়ে ডাক দিছি, কোরআনের ভাষায় আল্লাহ এইভাবে রাত 12টার পরে নবীরে ডাক দিতেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কমিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও সাদর মুড়ি দিয়া ঘুমানেওয়ালা আমার প্রিয় হাবিব, ওঠেন গো নবী ওঠেন, নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, আমি রবের পায় অর্ধেক রাত্র ঘুমাবেন আর অর্ধেক আমি রবের কুদরতি পায় সেজদা দিবেন। ওবাজান দুনিয়ার কোন নবীকে আল্লাহ এইভাবে ডাক দিতেন না মধুর কণ্ঠে সুরে। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মানুষের অন্তরে কষ্ট দেয় নাই, যেই মানুষটা জীবনে কোনোদিন কাউরে একটা কটু কথা বলে নাই, জীবনে কাউরে একটা থাপ্পুর দেয় নাই, বরং সেই মানুষটা থাপ্পুর খাইছে জীবনে কাউরে থাপ্পুর দেয় নাই, আজকে পৃথিবীতে আমার সেই নবীরে নেয়া কিছু কিছু নাস্তিক পাড়ারা, কিছু কিছু পতিতারা, কিছু কিছু পতিতার সন্তানেরা নবীরে মরুভূমির ডাকাত বলে গালি দেয়, আমার নবীরে চরিত্রহীন বলে গালি দেয়। ওই কুরিয়া ঢাকা কারণীগঞ্জের যুবক ভাইরা, তুমি কে কোন দল করো দেখার বিষয় নয়, আওয়ামী লীগ করতে পারো, বিএনপি করতে পারো, জাতীয় পার্টি করতে পারো, শুধু একটা কথার আওয়াজ দিও, দুনিয়া সব মাইনা নিল, নবীরে গালি দিল, নাস্তিকরে মাইনা নিম না। যতদিন বাঁচব নবীরে ভালোবেসে বাঁচব, যতদিন বাঁচব নবীরে কেউ গালি দিল আর জ্যান্তা পুইতা ফেলবো। রাজি আসো না নাই? কে কে রাজি আসো আল্লাহ কে দিও হাত দেখায় দাও, এই হাতগুলো উড়াইছেন না এতে আল্লাহ খুশি, এতে আল্লাহ খুশি, জোরে কর মারহাবা নামা না, এই যে হাত ঘুরে জোশের সাথে উঠেছেন না এতে আল্লাহ খুশি। পৃথিবীর কোন ধর্মের মানুষ তার নবীর নামটা কালেমার ভিতরে রসুল বলে ডাক দেয় না, একজন মাত্র নবী যে আমার নবী, প্রাণের নবী, জানেন নবী, নবীটা কেমন যারে আল্লাহ সারা পৃথিবীর রহমত করে পাঠাইলো, তাহলে ওই মানুষটা কেমন জানার দরকার আছে না নাই? আছে, তাহলে শোনেন আমার নবীটা কেমন। বাজান আমার নবী ঘরের থেকে বের হইলে ছাতি ফাটা রৌদ্র হইল নবীর গায়ে রৌদ্র লাগত না, আমার নবীর জন্য আল্লাহ একটা ডিজিটাল ছাতি বানাই দিয়েছিলেন। আমার নবী রাস্তায় বের হইলে ছাতিটা নবীর মাথার উপরে থাকতেন, ওই ছাতিটা হলো এক টুকরা মেঘমালা, ওই মেঘের ভিতর থেকে
ফুসফুস করে পানিরা ফরোয়া নবীর মাথার উপরে ঢালতো। জীবনে কোনোদিন আমার নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে নাই। বাজান আমার নবী যদি রৌদ্রে বের হইতো ছাতি লাগায় দিত মেঘমালা। নবী যদি গাছের নিচে বসতেন গাছের ডাল যদি দূরে থাকতেন গাছের ডাল নবীর দিকে চলে আসতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই রাস্তায় কথা বলে কে? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একটা যুদ্ধের মাঠে নবীর পাশে দাঁড়িয়ে আছি, ইনদিমিন টাইমে দেখি একটা গাছ আমার নবীর সালাম দেয়। গাছ সালাম দেয়, এটা কেমন হইল? জাবের বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বোর কাছে যাই কইব এখন কইবা কে? সুবহানাল্লাহ, যে যত জোরে কইবা জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ উপহার পাইবা। সুবহানাল্লাহ, যে যত অ্যাকাউন্টে জমা রাখবেন হাসতে হাসতে মৃত্যুবরণ করবেন, মরার সাথে সাথে জান্নাতের টিকিট পাবেন। সুবহানাল্লাহ, জোরে বলবেন, আস্তে বলবেন, কেমন? জাবের বলেন দেখি গাছের ভিতর থেকে আওয়াজ আসতেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এখানে বইয়ে উত্তর দিতেছে, হঠাৎ করে গাছটা মাটি ছিড়া নবীর সামনে আসে। বুখারীর হাদিস আপনি বাইবেল এটা বানাই কইতাছে, গাছ মাটি ছিড়া ট্রাক্টরের মতো শ্বাস দিয়া আইতাছে, নবীর আবার সালাম দিয়ে চলে গেছে। শত শত সাহাবীরা দাঁড়ায় আছে, নবীর জিজ্ঞেস করছে আজ পর্যন্ত তো শুনি নাই কোনো মানুষকে কোনো গাছে সালাম দিতে তার মাটি চিরা আসে। নবী আমার শুনায় দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কি শুনছো? তো জীবনে কোনো মানুষকে আল্লাহ রহমাতুল আলামিন বলছে? সাহাবীরা বলে না, তাহলে গাছ আমার কাছে আসবে না, আসবে কার কাছে? বাজানরে যেই মানুষটারে গাছ মাটি ছিড়ায় সে সালাম দেয়। সঙ্গে সঙ্গে নবী আমার বললেন ও সাহাবীরা আরো দেখবা, জি উপরের দিকে তাকায়া দেখো আমার গায়ে কেন রৌদ্র লাগে না, আসমানের দিকে তাকায়া দেখো সূর্যের মুখের উপরে এক টুকরা মেঘমালা দাঁড়ায় আছে। এই কুরিয়া কারণে গঞ্জর আমার কলিজার টুকরা বাইরা, যেই মানুষটারে মেঘমালায় ছায়া দেয় গাছ মাটি ছিঁড়ে সালাম দেয়, যেই মানুষটা কোনো গিলাসে পানি পান করলে ওই গিলাসটা দুনিয়ায় থাকার আগ পর্যন্ত ভাঙার আগ পর্যন্ত মেষকম্বরের ঘেরা নাশি, যেই মানুষটা ঘুমাইলে বাবা তার ঠোঁট দুইটা তার চুল এবং তার দাড়ি ঘুমায় না, ঘুমের অবস্থাও মা তার চুলগুলা জেকের করতে থাকে, ওই মানুষটাকে টার্গেট করে আমার আল্লাহ কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। তোমরা যারা তোমার রবকে খুশি করতে চাও, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখার, যারা আখিরাতকে বিশ্বাস করো তোমার রবরে বন্ধু বানাইতে চাও, তাহলে একটা কাজ করি ওরে বান্দা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমার গোটা জিন্দেগিটা তোমার নবীর অনুসারে করিও। কে বলেছেন? আল্লাহ। আরো জোরে কান, আল্লাহ।
আমরা নেতা বানাইছি কারে জানেন? আমরা যে যে দল করি সে তারে বানাইছি নেতা। আমার নেতা এই কোট গায় দিছে, আমি সেই কোট গায় দেই। হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল খেলায়া বিশ্বকাপ জিতলো, মেসি বেশি কি পোশাক পরে সেই পোশাক যুবকে কিনে, কথা কর না কে? নেইমার যেইভাবে চুল কাটে মুসলমানের পোলা সেইভাবে চুল কাটে, শাকিব খানের কোন ছবি হিট হইছে শাকিব কিভাবে চুল রাখছে, কথা কর না কে? অমক খান তমক খান এত খানের পাইরবি কল্লা, হালাকি আমার মালিক বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, তোমার গোটা জিন্দেগিটা হতে হবে তোমার রবের ঘোষণা তোমার নবীর অনুসারে, ঠিক না বেঠি? আরো জোরে, আরো জোরে। আমার নবী উহুদ পাহাড়ের পাশে দাঁড়ায় আছে, কষ্ট হইতাছে? বেশি রাত করবো না, কালকে তিনটা মাহফিল ছিল জুমা দিয়া, তিন জুমায় বয়ান, তিন মাহফিলে বয়ান করে গলার বারোটা বেজে গেছে, বোঝেন তো আমার কথা নাকি? বোঝা যায় ভাই? আমাকে যে কি ব্যারাম রে, ডেলি চিল্লাইতে হয়, আবার গরম আবার ঠান্ডা, দুইটা মিশ্রিত হইয়া বক্তাদের বারোটা বাজে, কিছু করার নাই, আল্লাহ দিনের দায়ী বানাইছে, কিছু না বললেও তো আবার সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সবাইকে ইমান নিয়ে মৃত্যু দান করেন। শুধু আমার দিকে তাকায় থাকবেন, কোনো দিকে চোখ ঘুরাবেন না। উহুদ পাহাড়ের পাশে আমার বিশ্ব নবী দাঁড়াই রয়েছে, আমার নবীর ডাইন পাশে আবু বকর, কিছু কবেন না? আমার নবীর ডাইন পাশে দাঁড়ায় আছে আবু বকর, আবু বকরের ডাইন পাশে দাঁড়ায় দিছে ওমর, বাম পাশে দাঁড়াইছে হযরত আলী, আলীর বাম পাশে দাঁড়াইছে ওসমান গনি, চারজন নবীর দুই পাশে। ইন দি মিন টাইমে আমার বিশ্ব নবী বলে ফেললেন, এরা আমার জান্নাতের সাথী। নবী যদি কেউ কয় জান্নাতের সাথী, দুনিয়ার কেউ তারে ফতোয়া দিতে পারবে যারা জাহান্নামের সাথী? হ্যাঁ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নামের শুরুতে দেখেন না কি সুন্দর টাইটেল, ইলিয়াসুর রহমান জিহাদি মুফতি আকডুম বাকডুম কত কিছু, হাজি মাজি, ঠিক না? আল্লাহকে দেখেন আবু বকরের নামের শুরুতে কোনো হাজি আসেনি? আবু বকর হজ করে নাই, জন্ম হইতে নিছে কাবা ঘরের ভিতরে। হযরত আলীর জন্ম কাবা ঘরে, কাবা হাতিমের মধ্যে জন্ম, আলী রাদিয়াল্লাহু আনহু আম্মা কাবা ঘর তপ করতে আইছে, হঠাৎ করে কাবা হাতিমে দাঁড়ায় হাত তুলছে, এদিক দিয়ে প্রসাব বেদনা শুরু হয়ে গেছে, বাসা বন্ধ আর যাইতে পারে নাই, ওইখানেই কাবা ঘরের ভিতরেই জন্ম লাভ করছে আলী। এই জন্য আলীর একটা বৈশিষ্ট্য আছে মনে রাখবেন, আলী সবসময় বলতেন আল্লাহ রাব্বুল আলামিন আমারে কয়েকটা নিয়ামত দান করছে, এ ব্যাস বাড়াও, ব্যাস টন বাড়াও, আল্লাহ পাক আমারে কিছু দান করছে, কি? এক নম্বরে আমার মতো সৌভাগ্যবান কে আছে যে আল্লাহর ঘরের মধ্যে আমার জন্ম? দুই নম্বরে আমার মতো দামি আর কে আছে? নবী যেই খাটে বড় হয়েছে আমি আলী ওই খাটে বড় হয়েছি, এক একটা প্রশংসা আমি করব। আপনি তাদের প্রশংসা শুনে সুবহানাল্লাহ যত জোরে কবেন আপনার এই গলার কণ্ঠ আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কেড়ে নিবে না, আপনারে কোনোদিন ব্রেন টিউমার এবং ক্যান্সার দিয়ে মারবে না, বেইমান হয়ে আপনি মরবেন না। যাদের প্রশংসা আমি করতেছি তারা ডাইরেক্ট জান্নাতি। দেখেন আলী আরো কি কয়,
আমি আরো কয়েক দিক দিয়া পৃথিবীতে সবচেয়ে দামি সেটা হলো আমার নবী মাঝে মাঝে বলতেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি মদিনা সারা পৃথিবীর ইলম আমার আলী হলো তার দরজা আমি আরেক দিক দিয়ে দামি আমার নবীরে যে কোলে নিছে যেই কাকে আমার নবী কাক বুঝেন তো এই যে কাক মহিলারা কোলে নাই না কোল কোল যেই কাকে যেই কাহে আমার নবীরে আমার আব্বা কোলে নিছে ওই কাহে আমারও নিছে যেই ঘরে আমার নবীরে আমার আব্বাই নিছে ওই ঘরে আমারও নিছে যেই ক্লাসে আমার নবী 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত পানি খাইছে যেই প্লেটে খাইছে আমি আলি ওই প্লেটে পানি খাইছি ওই ওই গ্লাসে পানি খাইছি ভাত খাইছি শুধু এখানেই শেষ না আমার সাথে দামি আর কে আছে জামান নবী যারে পৃথিবীতে একজন মহিলা কি বলছে একটা মহিলাকে আমার নবী এইভাবে ধরে বলতেন আল ফাতিমা তু বুজাতুম মিন্নি ফাতিমা হলো আমার গায়ের একটা গোশতের টুকরা সুবহানাল্লাহ আল ফাতিমা তু কলবিহি ফাতিমা আমার হাট হাট সুবহানাল্লাহ ফাতিমা আমার হৃদয় 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 সুবহানাল্লাহ আমার ফাতিমারে কেউ লগের টোকা দিলে আমার গায়ে আয়া লাগে সুবহানাল্লাহ তে যারে আমার নবী এত কিছু বললেন সে আমার স্ত্রী সুবহানাল্লাহ এখানেই শেষ না আলে হঠাৎ করে একদিন বলে ফেললেন মক্কার ভিতরে সারা পৃথিবীর ভিতরে সর্বপ্রথম বালকদের মধ্যে সর্বপ্রথম সারা পৃথিবীর মধ্যে আমার সাথে দামি আর কে আছে সারা দুনিয়ার বালকের মধ্যে প্রথম যুবক আমি কালেমা পড়ছি সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু আনহু মাত্র 10 বছর বয়সে কালেমা পড়ছে বাজান রে বার দিল যেন নরম করে দেন তো এক ফোঁটা পানি আসে কি নাই ওই দুইটারে নিছেন আমার হ্যাঁ যাতা ধরে আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার দিক তাকায় থাকবেন কোনো দিকে চোখ ঘুরাবেন না এটা কিন্তু রবিউল আউয়াল মাস আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়া আসছে এটার কোনো দলিল নাই আমার নবী 12ই রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিছে এটা হলো দলিল নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে কেউ বলেন 2 তারিখ কেউ বলে 8 তারিখ কেউ বলে 12 তারিখ কেউ বলে 10 তারিখ যদি আমার কাছে প্রশ্ন করেন হুজুর এক নবীর তার জন্মের তারিখ এতগুলা কে এতগুলো আর কারণ আছে এই চাচারে যদি জিগাই এনাগো দুইজন একসাথে জিগাই কোন তো আপনার জন্ম কয় তারিখে তারিখ মালিক জানি না স্বাধীনতার সময় আমার বয়স 26 বছর কথা কর না কেন এই হাদিস আপনি যদি জিগাই আপনার জন্ম আপনার জন্ম তারিখ কইতে পারেন কোন সালে কয় ওই মনে নাই হুজুর একটু মনে আছে এতটুকু যখন যুদ্ধ লাগে তখন আমার বড় পোলা কোল বড় পোলারে কোলে করে নিয়া সাঙ্গে উঠছিলাম হে স্বাধীনতারে বানাইছে আর জন্মের মিস্তাক কথা কন না কে এর ভিতরে 5 বছর কমেও যাইতে পারে বাইরেও যেতে পারে তো এই ডিজিটাল যুগে 100 বছর 15 বছর আগে যদি কেউ জন্ম তারিখ লিখে না রাখে আজ থেকে 1445 বছর আগে কার জন্ম তারিখ কেটে লিখে রাখে তার হেডে তো আসিলেও মুরুব করে যাবে না আইয়ামে জাহিলিয়াতের যুগ আছে সেটা হ্যাঁ এখন ইখতিলাফ করতে পারে যে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ যিনি যার মা হালিমা হালিমা সাদিয়া হলো দুধ মা আর জন্মদাত্রী মা হলো আমেনা যেই আমেনা গোসলখানায় গেলে ওই গোসলখানায় মানুষে ঘেরানে যাইতে পারতো না সুবহানাল্লাহ
আরো জোরে কর সুবহানাল্লাহ এমন কি হুজুরের দাদির নাম ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা এই দিক দিয়ে বলতেন যে আমি কয়েকজন ফাতেমার মালিক এক নম্বরে আমার দাদির নাম ফাতেমা দুই নম্বরে আমার বিবির নাম ফাতেমা তিন নম্বরে আমার মায়ের নাম ফাতেমা আমি তিন ফাতেমার মালিক তো হুজুরের দাদি ফাতেমা হুজুরের দাদা আব্দুল মুত্তালিব রে বলতেছে এ হুনরে এদিকে আও কি বোলা মরে গেছে 5 মাস আগে স্বামী মরে গেলে মহিলারা কা আতর সুরমা লাগায় কয় না এটা লাগান তো মক্কা নিষেধ কয় আমেনার